প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সম্প্রতি বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্রে লড়তে নেমে হেরেছিলেন। এই নিয়ে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের কটাক্ষের জবাবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, প্রিয়াঙ্কা যার বিরুদ্ধে লড়বেন তিনিও একজন হেরে যাওয়া প্রার্থী। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কে? স্বাভাবিক আছে প্রশ্ন। ববি হাকিম বলেন সে কোনদিন ইলেকশন লড়েছে? লড়েছে, কাউন্সিলের ইলেকশন লড়েছে কলকাতায়, বিধানসভাও লড়েছে। হ্যাঁ, জেতেনি, মমতা ব্যানার্জিও গতবারে জেতেননি। তো হারার বিরুদ্ধে হারা প্রার্থী আমরা দিয়েছি। 1984 সালের কথা মনে করুন, মমতা ব্যানার্জি যেবার ইলেকশন লড়লেন তাকে কে জানত? তিনি সোমনাথ বাবুকে হারিয়েছিলেন, এটা অবশ্য খুব পুরনো ইতিহাস নয়। আর তারপরে আজকের মমতা ব্যানার্জি সেদিন থেকে শুরু হয়েছিল, আজকে মমতা ব্যানার্জি হয়েছেন। কেন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও আজকে আমাদের পার্টির একজন লড়াকু নেত্রী, তাকে পার্টির মুখ করে আমরা লড়ছি, পার্টি পার্টি হিসাবে লড়ছি। লড়াইটা তো মাঠেই হবে। আর মমতা ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি 4 মাস আগে হারিয়েছে। দ্বিতীয়বার তিনি এখানে এসেছেন। আজকে যে কনস্টিটিউশন ক্রাইসিসের কথা বলা হচ্ছে, তার দায়ী তিনি, উপনির্বাচনের জন্য তিনি দায়ী, সংবিধানের যদি সংকট হয় সেটা তার জন্য উনিই দায়ী। আর ভবানীপুরের মানুষকে উনি ছেড়ে দিয়ে চলে গেছিলেন, হয়তো বিশ্বাস ছিল না বা ভয় পেয়েছিলেন হারিয়ে দেবে, আবার সেখানেই ফিরে আসতে হয়েছে। সেখানে ভবানীপুরের মানুষ এটা চিন্তাভাবনা করে ভোট দেবেন। ভারতীয় জনতা পার্টি সমস্ত লড়াইকে সমান গুরুত্ব দিয়ে লড়ে। আর সেখানে আমাদের পার্টির কোনো না কোনো নেতা নেত্রী বা সাধারণ কর্মী আমাদের মুখ হন, পুরো পার্টি তার পিছনে থাকে।